ওয়েলকাম স্টুডেন্ট ইন অনলাইন ক্লাসে জানাই আজকে আমরা অ্যাট সফটওয়্যারে কিভাবে ড্র করা হয় সেটা জানবো বা ইলিপস আর কাজ কি সেটা জানবো তার আগে প্রথমে জেনে নিই হোয়াট ইজ ইলিপস কমেন্ট দ্য ইলিপস

দ্বারা সেটা হচ্ছে একটা মেজর অ্যাক্সিস একটা হচ্ছে মাইনর অ্যাক্সিস অর্থাৎ পরাক্ষ এবং উপাক্ষ যেটা ইলিপসের দৈর্ঘ্য এবং প্রস্থকে নির্দেশ করে দ্য ইলিপস ইজ আ জেনারেল কমান্ড টু ক্রিয়েট ইলিপস অর অ্যান ইলিপ্টিক্যাল আর্ক অন দ্য অটোক্যাট ডিসপ্লে ইলিপস হচ্ছে একটা জেনারেল কমান্ড যার সাহায্যে আমরা ইলিপস বা ইলিপ্টিক্যাল আর্ককে আমরা ড্র করতে পারি এবার আমরা দেখে নেব রিকোয়ার্ড ডাটা ফর ড্র অ্যান্ড ইলিপস ইলিপস আঁকার জন্য প্রয়োজনীয় ডাটা বা প্রয়োজনীয় তথ্যাবলী কী কী মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস অ্যান্ড সেন্টার পয়েন্ট অফ অ্যাক্সিস সেন্টার পয়েন্ট অফ ইলিপস মেজর অ্যাক্সিস পরাক্ষ উপাক্ষ এবং ইলিপসের এর কেন্দ্রবিন্দু সেন্টার পয়েন্ট এই ডাটাগুলো জেনে নেওয়া খুবই দরকার বা এই ডাটাগুলো আমাদের ইলিপস ড্র করার জন্য লাগবে তাহলে ইলিপস আঁকার জন্য শর্টকাট কিবোর্ড কমেন্ট কি শর্টকাট কিবোর্ড কমেন্ট মানে যেটা কমেন্ট লাইন এই যে কমেন্ট লাইনে নিচে যেখানে কারসার ব্লিংক করছে এই লাইন এই কমান্ড লাইনে আমাদের কি করতে হবে ইএল সেটা আমাদের আইদার ক্যাপিটাল লেটার বা বন্ড লেটারে লিখলেই ইএল সেই ইলিপস কমান্ডটা চলে আসবে তাহলে ইএল লেখার পর আমাদের এন্টার কি যেটা কিবোর্ডের এন্টার কি কে প্রেস করতে হবে তাহলেই আমাদের ইলিপস কম্যান্টার কাজ শুরু হয়ে যাবে অথবা আমরা ড্র সেখান থেকে আমরা ইলিপস পেতে পারি অর্থাৎ ড্র টুলবার থেকে ইলিপস আছে যেটা কমেন্ট তার উপর যদি ক্লিক করি তাহলেও আমাদের ইলিপস কমেন্ট চালু হয়ে যাবে দেয়ার আর সেভারাল মেথডস টু ড্র অ্যান ইলিপস ইলিপস আঁকার জন্য অনেক পদ্ধতি আছে তার মধ্যে কয়েকটি হলো সেন্টার পয়েন্ট এবং আর্ক এইগুলি দ্বারা সাধারণভাবে ইলিপসকে ড্র করা যায় এবার আমরা একে একে দেখে নেব যে মেথডগুলো সম্বন্ধে বিস্তারিতভাবে এক এক করে দেখে নেব প্রথমেই যেটা আসছি সেটা হচ্ছে

এটা ইলিপসের লেনথা বলা আছে তিনশো যেটা মেজর অ্যাক্সিস আর আদার অ্যাক্সিস ডিস্টেন্স আদার অ্যাক্সিস ডিস্টেন্স এখানে বলা আছে সেভেন্টি ফাইভ যেটা হচ্ছে হাফ অফ অ্যাক্সিস সেভেন্টি ফাইভ তাহলে আমরা কীভাবে করবো তাহলে আমরা কমেন্ট লাইনে চলে যাব কমেন্ট কী দেবো ই এল দেখো ইএল পর ইলিপস চলে এসেছে সুতরাং ইএল দেওয়ার পর আমরা একদম কিবোর্ডে এন্টার কিটাকে আমরা প্রেস করব নেক্সট আছে স্পেসিফাই অ্যাক্সিস এন পয়েন্ট অফ ইলিপস অর আর্ক অর সেন্টার উইদিন প্যাকেটে আর্ক অর সেন্টার আর্ক অর সেন্টার যদি দিতে হয় তাহলে আইদার যদি আর্ক দিতে হয় তাহলে এ লিখে এন্টার মারতে হবে আইদার সি লিখে এন্টার মারতে হবে কিন্তু আমরা এখানে করছি যেটা সেটা হচ্ছে অ্যাক্সিস এন পয়েন্ট ধরে যার জন্য আমরা প্রথম যেটা আছে লেখাটা যে অ্যাক্সিস এন পয়েন্ট এই কথাটাকে গুরুত্ব দিয়ে আমরা শুরু করতে চলছি এক ইলিপস তাহলে প্রথমে কী করছি আমরা এইখানে যে কোনো একটা জায়গায় আমরা মাউস ক্লিক দ্বারা ফার্স্ট স্টার্টিং পয়েন্টটা দিলাম নেক্সট চাইছে স্পেসিফাই আদার ইন পয়েন্ট অফ অ্যাক্সিস আদার এন পয়েন্ট অফ অ্যাক্সিস আমাদের কত দেওয়া আছে থ্রি হান্ড্রেড আদার এন পয়েন্ট অফ অ্যাক্সিস থ্রি হান্ড্রেড তাহলে আমরা কী করে দেব আমরা শিফট অ্যাট দ্য রেট অর্থাৎ সেকেন্ড ফাংশান করে অ্যাট দ্য রেট সিম্বল দেবো ফার্স্ট অ্যাট দ্য রেট অ্যাট দ্য রেট দেওয়ার পর থ্রি হান্ড্রেড দেখো প্রত্যেকেই দেখো অ্যাট দ্য রেট থ্রি হান্ড্রেড যেহেতু এটা এক্স অ্যাক্সিস কমা জিরো কারণ ওয়াইটা জিরো দিয়ে আমি এন্টার কিটাকে প্রেস করব তাহলে আমাদের ইলিপসের আমাদের থ্রি যে মাপটা সেটা আমরা অলরেডি করে ফেলেছি এবার হচ্ছে নেক্সট আছে স্পেসিফাই ডিস্টেন্স টু আদার অ্যাক্সিস আদার অ্যাক্সিস ডিসটেন্সটা কত এখানে সেভেন্টি তাহলে সেভেন্টি ফাইভ দেওয়ার পর আমরা কি করব এন্টার কিটাকে প্রেস করব তাহলেই আমাদের যে যে এই লিফটটা আঁকার সেটা আমাদের লিফটটা আমরা ড্র করে ফেললাম এবার আমরা ডাইমেনশান দেখে নিই যে ঠিক আছে কি না প্রথমত মেজর থ্রি হান্ড্রেড দেন মাইনর সেভেন্টি ফাইভ ঠিক আছে তাহলে আমরা সহজে এই মেথডে আমরা ইলিপস আঁকতে পারব নেক্সট হচ্ছে নেক্সট ড্র অ্যান্ড ইলিপস বোধ ইন পয়েন্টস অফ অ্যান অ্যাক্সিস মেজর অর মাইনর অ্যাক্সিস লেন্থ আইদার মেজর অ্যাক্সিস লেন্থ দেওয়া থাকতে পারে বা মাইনর অ্যাক্সিস লেন্থ দেওয়া থাকতে পারে এখানে যেটা দেওয়া আছে মেজর অ্যাক্সিস লেন্থ দেওয়া আছে তাহলে প্রথমত কী বলছে ড্র অ্যান্ড ইলিপস হোয়ার বোথ এন পয়েন্টস অফ অ্যান্ড অ্যাক্সিস অ্যান্ড দ্য অ্যাঙ্গেল অফ রোটেশান ইজ গিভিন এখানে নতুন একটা কথা জুড়েছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রোটেশান ইলিপসের অ্যাঙ্গেল অব রোটেশান এই দুটো ডাটা দেওয়া আছে অর্থাৎ অ্যাঙ্গেল অফ রোটেশান অ্যান্ড বোথ এন্ড পয়েন্টস অফ অ্যান্ড অ্যাক্সিস বোথ এন্ড পয়েন্ট অফ অ্যাক্সিস ডিস্টেন্স অ্যান্ড অ্যাঙ্গেল অফ রোটেশান ইজ গিভেন তাহলে এখানে মাপটা দেখিনি কী দেওয়া থাকতে পারে হেয়ার বোধ এন পয়েন্টস অফ অ্যান অ্যাক্সিস অর লেন্থ অফ মেজর অ্যাক্সিস ইজ ওয়ান ফিফটি মিলিমিটার একশো পঞ্চাশ মিলিমিটার দেওয়া আছে অ্যান্ড অ্যাঙ্গেল অফ রোটেশান ইজ জিরো ডিগ্রি এই ইলিপসটটার জন্য জিরো ডিগ্রি এই ইলিপসটটার জন্য অ্যাঙ্গেল থার্টি ডিগ্রি আর এটার জন্য অ্যাঙ্গেল হচ্ছে সিক্সটি ফাইভ ডিগ্রি তাহলে আমাদের কীভাবে করতে হবে একটু দেখে নিই তাহলে কমেন্ট লাইনে আমরা কী করবো ইএল এন্টার স্পেসিফাই অ্যাক্সিস এন পয়েন্ট অফ ইলিপস অর আর্ক অর সেন্টার এখানে আর্ক বা সেন্টারের কোনো প্রয়োজনীয়তা নেই আমরা অ্যাক্সিস এন্ড পয়েন্ট ধরে এগোব তাহলে আমরা যে কোনো একটা জায়গায় ফার্স্টে স্টার্টিং পয়েন্ট দিলাম নেক্সট পয়েন্ট যেটা চাইছে যে স্পেসিফাই আদার ইন পয়েন্ট আদার ইন পয়েন্ট কী দেবো অ্যাট দ্য রেট কত ওয়ান ফিফটি কমা জিরো ওয়ান ফিফটি কমা জিরো তাহলে স্পেসিফাই আদার ইন পয়েন্ট অফ অ্যাক্সিস অ্যাট দ্য রেট ওয়ান ফিফটি কমা জিরো দিয়ে এন্টার নেক্সট আমার কী চাইছে স্পেসিফাইড ডিস্টেন্স টু স্পেসিফাই ডিস্টেন্স টু আদার অ্যাক্সিস অর রোটেশন যেহেতু অ্যাঙ্গেল অব রোটেশান এখানে করতে বলা হয়েছে জিরো থার্টি অ্যান্ড সিক্সটি ফাইভ তাহলে আমরা আদার ডিস্টেন্সটাকে আমাদের দেওয়া নেই দেওয়া আছে শুধুমাত্র অ্যাঙ্গেল অব রোটেশান তাহলে চাইছি যেটা স্পেসিফাইড ডিস্টেন্স টু আদার অ্যাক্সিস না আদার অ্যাক্সিস ডিস্টেন্স আমাদের দেওয়া নেই অর বলে আমাদের ব্যাকেটের মধ্যে রোটেশন দেওয়া আছে তাহলে আমরা এখানে কী করবো রোটেশানের জন্য আমরা রোটেশন মানে আর ও টি এ এন সেই জন্য আমরা প্রথম অক্ষর যেটা আর সেই আর কথাটা লেখার পর আর ফর হচ্ছে রোটেশন মানে আর যদি আমি এখানে নোট করি তাহলে সে রোটেশন কি ডিনোট করবে তাহলে আমি আর দেওয়ার পর আমি এন্টার কিটাকে প্রেস করব এন্টার কি প্রেস করার সঙ্গে সঙ্গেই আমাকে দিচ্ছে স্পেসিফাই রোটেশন অ্যারাউন্ড মেজর অ্যাক্সিস স্পেসিফাই রোটেশান অ্যারাউন্ড মেজর অ্যাক্সিস মেজর অ্যাক্সিসে রোটেশান কত আমাদের জিরো দিয়ে আমি যদি এন্টার করি তাহলে কিন্তু আমাদের যে প্রথমে যে রোটেশান অ্যাঙ্গেল জিরো দিয়ে একশো পঞ্চাশ যে ইলিপসটা আঁকতে হয়েছিল সেটা আমার কমপ্লিট তাহলে আমি দেখে নিই মাপটা ডাইমেনশান লিনিয়ার একশো পঞ্চাশ একদম ঠিক আর এর অ্যাঙ্গেলটা হচ্ছে রোটেশান অ্যাঙ্গেলটা হচ্ছে জিরো নেক্সট অ্যাঙ্গেল হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে থার্টি ডিগ্রি করতে গেলে কী করতে হবে আমাকে কমান্ড লাইনে যেতে হবে কমান্ড লাইনে ই এল এন্টার স্পেসিফাই অ্যাক্সিস এন্ড পয়েন্ট অফ ইলিপস অর আর্ক সেন্টার স্পেসিফাই অ্যাক্সিস এন্ড পয়েন্ট আমি যে কোনো একটা জায়গা থেকে শুরু করব। নেক্সট চাইছে স্পেসিফাই আদার এন পয়েন্ট অফ অ্যাক্সিস আদার এন পয়েন্ট অফ অ্যাক্সিস কী করবো শিফট অ্যাট দ্য রেট কত ওয়ান ফাইভ জিরো অ্যাট দ্য রেট অফ ওয়ান ফাইভ জিরো যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর তাহলে ওয়াইটা জিরো হবে এবং দুটোই পজিটিভ হবে তাহলে অ্যাট দ্য রেট ওয়ান ফিফটি কমা জিরো যেন ওয়াইটা জিরো দেওয়ার ফর এন্টার তাহলে একশো পঞ্চাশটা আমার দেওয়া হলো এবার দিতে হবে আমাকে রোটেশান অ্যাঙ্গেল যার জন্য স্পেসিফাই ডিস্টেন্স টু আদার অ্যাক্সিস দেবো না যেহেতু দেওয়া নেই এখানে দেওয়া আছে রোটেশান অ্যাঙ্গেল তার জন্য আমি কী করবো আর এন্টার আর এন্টার নেক্সট হচ্ছে স্পেসিফাই রোটেশান অ্যারাউন্ড মেজর অ্যাক্সিস মেজর অ্যাক্সিসের তার রোটেশান অ্যাঙ্গেল কত অ্যাঙ্গেল হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে আমি কী করবো জাস্ট থার্টি ডিগ্রি দেওয়ার প্রয়োজন নেই জাস্ট থার্টি দিয়ে কারণ ও চাইছেই যে রোটেশান কত তার মানে সেটা রোটেশানটা সবসময় অ্যাঙ্গেলই হবে এবং সেটাকে সবসময় ডিগ্রি ধরেই ও করছে যার জন্য আমাকে সফটওয়্যারটা যার জন্য আমাকে শুধু থার্টি দিলে দেওয়ার পর এন্টার মারলেই আমার সাধারণভাবে ই ড্র হয়ে গেল নেক্সট হচ্ছে আমার অ্যাঙ্গেল সিক্সটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল সিক্সটি ফাইভ ডিগ্রি তার জন্য আমাকে কী করতে হবে ইএল এন্টার স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট ধরে নিলাম এখানে তারপর কত যাবে শিফট অ্যাট দ্য রেট অফ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ কমা জিরো এন্টার স্পেসিফাই ডিস্টেস টু আদার অ্যাক্সিস অর রোটেশান তার রোটেশানের জন্য আমরা আর এন্টার করবো বাট রোটেশান অ্যাঙ্গেল এখানে ডিফারেন্স আছে আগেরটা ছিল থার্টি এখানে হচ্ছে সিক্সটি ফাইভ যার জন্য স্পেসিফাই রোটেশান অ্যারাউন্ড মেজর অ্যাক্সিস এখানে দিলাম সিক্সটি ফাইভ দিয়ে এন্টার তাহলে কিন্তু আমার সহজেই যে ইলিপসটা আঁকার সেটা কিন্তু আমরা সহজেই আঁকতে পারলাম এবার আমরা ডাইমেনশানটা একটু চেক করে দেখে নিই একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এবং একশো পঞ্চাশ তাহলে যদি আমাদের বোধ এন পয়েন্টস এবং রোটেশান অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে সহজেই আমরা ইলিপসকে ড্র করতে পারবো এবার হচ্ছে নেক্সট একটি মেথড সেটা দেখিনি কী মেথড সেটা হচ্ছে ড্র এন ইলিপস হোয়ার সেন্টার বা সেন্টার পয়েন্ট ইজ তার সাথে কি আছে ডাটা এনি ওয়ান অ্যাক্সিস এন পয়েন্ট এনি ওয়ান অ্যাক্সিস এন পয়েন্ট এনি ওয়ান অ্যাক্সিস এন পয়েন্ট অ্যান্ড আদার অ্যাক্সিস ডিস্টেন্স অ্যান্ড আদার অ্যাক্সিস ডিস্টেন্স ইজ গেভেন তাহলে সেন্টার পয়েন্ট ধরে নিলাম এখানে ও দেওয়া আছে এনি ওয়ান অ্যাক্সিস এন পয়েন্ট অ্যাক্সিসের একটা পয়েন্ট হচ্ছে একশো পঞ্চাশ আর এবং অপর অ্যাক্সিসের এন্ড পয়েন্টটা পঁচাত্তর যেটা দেওয়া আছে তাহলে কী কী দেওয়া আছে সেন্টার পয়েন্ট জিরো লেন্থ অফ হাফ অফ মেজর অ্যাক্সিস ওয়ান ফিফটি মানে ওয়ান অ্যাক্সিস এন্ড পয়েন্ট অ্যান্ড লেংথ অফ হাফ অফ মাইনর অ্যাক্সিস সেভেন্টি ফাইভ দ্যাট মিনস আদার অ্যাক্সিস ডিস্টেন্স নাও স্টার্ট ইলিপস কমেন্ট লাইনে আমরা ই এল এন্টার নেক্সট চাইছি যেটা স্পেসিফাই অ্যাক্সিস এন পয়েন্ট অফ ইলিপস অর আর্ক অর সেন্টার তাহলে আমরা যেহেতু এখানে সেন্টার পয়েন্ট গিভিন তাহলে আমরা সেন্টার পয়েন্টকে প্রথমে আমরা লোকেট করবো যে কোনো একটা জায়গায় আমি সেন্টার পয়েন্টকে আমি ক্লিক করলাম যেখান থেকে আমার সেন্টার পয়েন্ট হবে নেক্সট হচ্ছে স্পেসিফাই আদার এন্ড পয়েন্ট স্পেসিফাই আদার এন পয়েন্ট আমি দিলাম শিফট অ্যাট দ্য রেট অফ একশো পঞ্চাশ কমা জিরো একশো পঞ্চাশ কমা জিরো তাহলে একশো পঞ্চাশ কমা জিরো ও নিয়েছে আর স্পেসিফাই আদার পয়েন্ট যেটা সেটা কত আছে সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ তাহলে এই মেথডে আমাদের ইলিপসটা আঁকা হলো আমরা তার সত্ত্বেও আর একবার নিই কীভাবে আঁকা হলো ই এল এন্টার স্পেসিফাই অ্যাক্সিস end পয়েন্ট অফ ellipse অর পার সেন্টার সি এন্টার সেন্টার পয়েন্ট অফ ellipse স্পেসিফাই end পয়েন্ট অফ অ্যাক্সিস ওয়ান ফিফটি অ্যান্ড আদার 75 তাহলে আমাদের সহজে ইলিপস আঁকাটা কমপ্লিট হলো এই মেথডে যেখানে সেন্টার পয়েন্টটা হচ্ছে আমরা যদি এখানে যদি আমরা একটা লাইন করে অ্যাক্সিস করে দিই তাহলে এই সেন্টার পয়েন্টটা হচ্ছে এইটা এটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট এবার হচ্ছে নেক্সট যেটা দিয়েছে ড্র এন্ড ইলিপস ওয়ার সেন্টার পয়েন্ট সেন্টার পয়েন্ট এনি ওয়ান অ্যাক্সিস এন পয়েন্ট যেটা হাফ অফ মেজর অর মাইনার অ্যাক্সিস লেন্থ হাফ অফ মেজর অর মাইনার অ্যাক্সিস লেন্থ দেওয়া আছে অ্যান্ড দ্য অ্যাঙ্গেল অব রোটেশান ইজ গিভেন সেন্টার পয়েন্ট হাফ অফ হাফ অফ মেজর অর মাইনর অ্যাক্সিস দেওয়া আছে আর সেন্টার পয়েন্ট দেওয়া আছে আর অ্যাঙ্গেল অফ রোটেশান দেওয়া আছে তাহলে ধরে নিলাম এখানে কী কী দেওয়া আছে হেয়ার লেন্থ অফ হাফ অফ মেজর অ্যাক্সিস ইজ এইটটি মেজর অ্যাক্সিসের হাফ মেজর অ্যাক্সিসটা যদি আমাদের পরাক্ক হয় তাহলে তার হাফ হচ্ছে হাফ অব মেজর অ্যাক্সিস মেজর অ্যাক্সিসের অর্ধেক মাপটা দেওয়া আছে আশি অ্যাঙ্গেল অফ রোটেশান দেওয়া আছে যথাক্রমে জিরো ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং পঁচাত্তর ডিগ্রি তাহলে এই ডাটা দেওয়ার পর আমাদের কীভাবে ইলিপসটা ড্র করতে হবে আমরা দেখে নিই তাহলে আমরা প্রথমে কমেন লাইনে চলে যাব কমেন লাইনে দেওয়ার পর দিলাম ই এল এন্টার স্পেসিফাই অ্যাক্সিস এন্ড পয়েন্ট অফ ইলিপস অর আর্ক অর সেন্টার আমরা কী করবো সেন্টার পয়েন্ট যেহেতু দেওয়া আছে তাহলে আমরা সেন্টার পয়েন্টকে যে কোনো একটা জায়গায় সেন্টার পয়েন্ট দেবো বা যেই গিভিন যে পয়েন্টটা দেওয়া আছে সেখানে সেন্টার পয়েন্টে আমি ক্লিক করবো নেক্সট বলছে স্পেসিফাই আদার এন পয়েন্ট আদার এন পয়েন্ট কত আছে এইটটি আমরা জাস্ট এইটিক দেবো এবার হচ্ছে আমাদের স্পেসিফাই অ্যাক্সিস ডিস্টেন্স টু আদার রোটেশন তা আর দেব আর এখানে কত প্রথমে হচ্ছে জিরো আমরা আর একবার দেখে নিই একটু ইলিপস প্রথমে হচ্ছে সেন্টার পয়েন্ট সি এন্টার প্রথমে আমরা সেন্টার পয়েন্ট ক্লিক করলাম স্পেসিফাই অ্যাক্সিস এন পয়েন্ট আমরা দেব কত এইটটি এবার চাইছে যে স্পেসিফাই ডিস্টেন্স টু আদার অ্যাক্সিস আর রোটেশান তা রোটেশান আমরা কী করবো আর আর ফর রোটেশান আর এন্টার তারপর হচ্ছে স্পেসিফাই রোটেশান অ্যারাউন্ড অ্যাক্সিস আমরা কত দেব জিরো দেওয়ার পর এন্টার মারব তাহলে প্রথমে যে ইলিপসটা আছে সেটা আমাদের সহজেই ড্র হয়ে গেল এবার হচ্ছে নেক্সটটা যেটার অ্যাঙ্গেল হচ্ছে রোটেশান অ্যাঙ্গেল হচ্ছে ফর্টি ফাইভ তার জন্য কী করতে হবে প্রথমে কম্যান লাইনে আমরা ইএল এন্টার স্পেসিফাই অ্যাক্সিস এন্ড পয়েন্ট অফ ইলিপস অর আর্ট অর সেন্টার আমরা এখানে কি করব সেন্টারের জন্য ডাইরেক্ট আমরা সেন্টারেও এখানে ক্লিক করতে পারি বা সি লিখে এন্টার দিতে পারি আমরা সেন্টারে ডাইরেক্ট ক্লিক করলাম সেন্টার পয়েন্ট তাহলে স্পেসিফাই সেন্টার অফ বিলিভস সে স্পেসিফাই সেন্টার অফ বিলিফস আমাদের একটা যে কোনো একটা জায়গায় সেন্টার পয়েন্ট দিতে হবে নেক্সট আছে স্পেসিফাই এন পয়েন্ট এন্ড পয়েন্টটা দিলাম আমাদের কত আছে আশি মানে হাফ অফ মেজর সেটা আশি আশি দিলাম দিয়ে এন্টার নেক্সট হচ্ছে আর কি ডাটা আছে রোটেশান অ্যাঙ্গেল ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে স্পেসিফাই ডিসটেন্স টু আদার অ্যাক্সিস আদার অ্যাক্সিস ডিস্টেন্স নেই রোটেশান আছে অবশ্যই রোটেশান আছে অ্যাঙ্গেলটা কত করতে হবে ফর্টি ফাইভ তার জন্য রোটেশানের জন্য রোটেশানে আমি ক্লিক করলাম তা স্পেসিফাই রোটেশান অ্যারাউন্ড মেজর অ্যাক্সিস কত হবে ফর্টি ফাইভ এন্টার তাহলে সহজেই কিন্তু আমাদের এই যে সেকেন্ড যে ইলিপসটা সেটা আমাদের ড্র হয়ে গেল নেক্সট হচ্ছে এইভাবে আমরা থার্ড ইলিপসটা আমরা ড্র করবো যার অ্যাঙ্গেল হচ্ছে এবার একটু অন্য মেথড আসি এবং অন্য ইলিপসের অন্য একটু আর্ক মেথডে কিভাবে ইলিপস হয় একটু দেখেন ড্র এন ইলিপস বাই আর্ক ওয়ান অ্যাক্সিস এন পয়েন্ট ওয়ান অ্যাক্সিস এন পয়েন্ট ওয়ান অ্যাক্সিস এন পয়েন্ট আদার অ্যাক্সিস ডিস্টেন্স অ্যান্ড ইনক্লুডেড অ্যাঙ্গেল অ্যান্ড ইনক্লুডেড অ্যাঙ্গেল অর্থাৎ যদি আমরা আমাদের ইলিপসটা আট মেথডে করতে হবে যেখানে ওয়ান অ্যাক্সিস এন পয়েন্ট ওয়ান অ্যাক্সিস এন পয়েন্ট এন টু এন পয়েন্ট টু হান্ড্রেড আদার অ্যাক্সিস ডিস্টেন্স সে এইট্টি অ্যান্ড ইনক্লুডেড অ্যাঙ্গেল ইজ গিভেন হেয়ার ইনকুডেড অ্যাঙ্গেল ওয়ান টোয়েন্টি ডিগ্রি ওয়ান এইট্টি ডিগ্রি অ্যান্ড টু সেভেন্টি ডিগ্রি রেসপেক্টিভলি অর্থাৎ আমরা এই কারটা যেটা আছে এটাকে কীভাবে আমরা একবারে করবো অর্থাৎ এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ডিগ্রি কার্ডটা আছে ওয়ান টোয়েন্টি ডিগ্রি এখানে কার্ডটা আছে ওয়ান এইট্টি ডিগ্রি এবং এখানে কার্ডটা হচ্ছে টু সেভেন্টি ডিগ্রি এটা আমরা কীভাবে করব তাহলে প্রথমের জন্য আমরা কমেন্ট কি নেব কমেন্ট লাইনে চলে যাব ই এল ই এল ফর ইলিপস এল এন্টার স্পেসিফাই অ্যাক্সিস এন্ড পয়েন্ট অফ ইলিপস অর আর্ক অর সেন্টার তার জন্য আমরা কী করবো আর্ক মেথড যেহেতু তার মানে এ লিখে এন্টার কী প্রেস করবো অর্থাৎ আর্ক অ সেন্টার নেক্সট বলছে স্পেসিফাই অ্যাক্সিস এন্ড পয়েন্ট অফ ইলিপ্টিক্যাল আর্ক স্পেসিফাই অ্যাক্সিস এন্ড পয়েন্ট আমরা যে কোনো জায়গায় আমরা মাউস ক্লিক করবো যেখান থেকে শুরু হবে নেক্সট বলছে যে স্পেসিফাই আদার এন্ড পয়েন্ট অফ অ্যাক্সিস স্পেসিফাই আদার এন্ড পয়েন্ট অফ অ্যাক্সিস স্পেসিফাই আদার এন্ড পয়েন্ট অফ অ্যাক্সিস কী হবে আমাদের দিয়েছে দুশো তাহলে কত হবে আমার এন্টার ঠিক আছে নেক্সট আছে স্পেসিফাই টু আদার ডিস্টেন্স স্পেসিফাই টু আদার ডিস্টেন্স কত স্পেসিফাই টু আদার ডিস্টেন্স এখানে কত দেওয়া আছে এইটটি তাহলে আদার ডিস্টেন্স হচ্ছে এইটটি এইটটি দেওয়ার পর এন্টার নেক্সট এখনও কমপ্লিট হয়নি নেক্সট চাইছি যে স্পেসিফাই যেহেতু আমরা আর্ট মেথডে করছি সেই জন্য এইটা এক্সট্রা যে অংশটা চাইছি যে ইনক্লুডেড অ্যাঙ্গেলের জন্য সেটা হচ্ছে যার জন্য চাইছি যে স্পেসিফাই স্টার্ট অ্যাঙ্গেল অর প্যারামিটার স্পেসিফাই স্টার্ট অ্যাঙ্গেল অফ প্যারামিটার আমরা পি ফর প্যারামিটার এন্টার পি এন্টার করলাম অর্থাৎ আমরা প্যারামিটারে ঢুকে গেলাম নেক্সট হচ্ছে স্পেসিফাই স্টার্ট প্যারামিটার অর অ্যাঙ্গেল স্পেসিফাই স্টার্ট প্যারামিটার অর অ্যাঙ্গেল আমাদের স্টার্ট প্যারামিটারটা সবসময় আমরা যেহেতু এটা অ্যান্টি ক্লক ওয়াইজ ডাইরেকশান এটা এ হচ্ছে রোটেশান অ্যাঙ্গেল সবসময় আমরা যেহেতু এখানকার জিরো ডিগ্রি এটা তাহলে আমরা এখান থেকে স্টার্ট পয়েন্ট করতে পারি নেক্সট চাইছে সেখানে আমরা ক্লিক করলাম নেক্সট চাইছে যে স্পেসিফাই এন্ড প্যারামিটার অর স্পেসিফাই এন্ড প্যারামিটার এন প্যারামিটার আমরা যেখানে খুশি গিয়ে স্টপ করে দিতে পারি ঠিক আছে অথবা আমরা অ্যাঙ্গেল দিয়ে আমরা ডিনোট করতে পারি আমরা যেখানে এসে আমরা স্টপ করতে পারি এটা হলে নাইনটি ডিগ্রি হবে এটা হলে দুশো সত্তর ডিগ্রি হবে এটা হলে বা তিনশো ষাট ডিগ্রি হবে আমরা যেখানে জায়গায় গিয়ে স্টপ করতে পারি যেটুকা অর্থ অন আছে বলে সেটা সেই জন্য এটা জিরো নাইনটি ওয়ান এইটটি টু সেভেন্টি ডিগ্রি নিচ্ছে যদি অর্থটাকে অফ করি তাহলে কিন্তু আমাদের যে কোনোভাবেই অ্যাঙ্গেলটাকে যে কোনোভাবেই সে ইলিপসটটার যে কোনো দিকে অ্যাঙ্গেলটাকে সে নিতে পারবে যেখানে জায়গা গিয়ে আমি ক্লোজ করতে পারি যে কোনো জায়গা গিয়ে আমি কিন্তু ক্লোজ করতে পারি কিন্তু এখানে আমার বলেছি ইনক্লুডেড অ্যাঙ্গেল একশো কুড়ি ডিগ্রি যার জন্য আমি এখানে কমান্ড দেবো হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে তার মানে অ্যাঙ্গেল ফর হচ্ছে এ এন্টার এ এন্টার নেক্সট আছে ইলিপস স্পেসিফাই অ্যান্ড অর স্পেসিফাই এন্ড অ্যাঙ্গেল অর প্যারামিটার অর ইনক্লুডেড অ্যাঙ্গেল তারা আমরা এখানে ইনক্লুডেড অ্যাঙ্গেল দিতে হবে ইনক্লুডেড অ্যাঙ্গেলের জন্য আই এন সি এল ইউ ডিডি এ এন জি এল ইউ যেহেতু তাহলে ফার্স্ট অক্ষরটা হচ্ছে আই লেটারটা তার মানে হচ্ছে আই ফর ইনক্লুডেড অ্যাঙ্গেল আই এন্টার আই এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে দিল স্পেসিফাই ইনক্লুডেড অ্যাঙ্গেল ফর আর প্রথম কত আছে একশো কুড়ি ডিগ্রি তার মানে আমি কত দিলাম ওয়ান টোয়েন্টি একশো কুড়ি দিলাম তাহলে একশো কুড়ি দেওয়ার পর যদি আমি এন্টার মারি তাহলে কিন্তু যে ইলিপসটা হয়েছে সেটা একশো কুড়ি ডিগ্রি অব্দি ইলিপস হয়েছে তারপর কিন্তু আর ইলিপস হয়নি অর্থাৎ একশো কুড়ি ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর ইলিপসটা এসেছে অর্থাৎ একশো কুড়ি ডিগ্রি অ্যাঙ্গেল যদি ধরি আমি এখানে যদি আমি লেন্থ একটা লাইন টেনে আমি যদি এটাকে ডিনোট করার চেষ্টা করি যে তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে দেখে নিন ইনক্লুডেড অ্যাঙ্গেলটা কত হবে একশো কুড়ি ডিগ্রি যেটাই আমার জানতে চেয়েছে বা করতে দিয়েছে একশো কুড়ি ঠিক আছে তার মানে আমাকে অ্যাকচুয়ালি করতে দিয়েছে কিন্তু এই কার্ভটা এই কার্ভটা করতে দিয়েছে যেটার ইনক্লুডেড অ্যাঙ্গেল হচ্ছে একশো কুড়ি ডিগ্রি তাহলে আমাদের ড্রয়িংটা একদম পারফেক্ট হয়েছে ঠিক এই মেথডে আমরা আরও দুটো মেথড আমরা একটু দেখিনি কীভাবে করছি তাহলে কমেন্ট কী দেবো আমরা আর একবার ই এল এন্টার স্পেসিফাই অ্যাক্সিস এন্ড পয়েন্ট অফ ইলিপস অর আর্ক অর সেন্টার আর্কের ওপর আমরা ক্লিক করব নেক্সট হচ্ছে স্পেসিফাই অ্যাক্সিস এন পয়েন্ট অফ ইলিপস অর ইলিপ্টিক্যাল আর্ক তার প্রথমে স্টার্টিং পয়েন্ট আমরা এখানে দিলাম তারপর আমাদের বলছে যে স্পেসিফাই আদার এন পয়েন্ট আদার এন পয়েন্ট শিফট অ্যাট দ্য রেট অফ এখানে কত আছে দুশো টু হান্ড্রেড টু হান্ড্রেড দিলাম এন্টার করলাম স্পেসিফাই আদার অ্যাট দ্য রেট অফ অ্যাট দ্য রেট অফ অ্যাট দ্য রেট অফ এখনও কমপ্লিট হয়নি আমরা দেখে নিই যে আদার একটু দেখে নিই একটুখানি ইএল এন্টার হুম স্পেসিফাই অ্যাক্সিস পয়েন্ট অফ ইলিপস অর আর্ক অর সেন্টার আর্ক স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমাদের অ্যাক্সিস এন পয়েন্ট অফ ইলিপ্টিক্যাল আর আমাদের যে কোনো একটা জায়গা স্টার্ট পয়েন্ট করলাম নেক্সট পয়েন্ট যেটা চাইছে অর্থাৎ আদার এন পয়েন্ট যেটা চাইছে সেটা করলাম শিফট অ্যাট দ্য রেট অফ কত আছে দুশো কমা জিরো এন্টার তাহলে দুশো কমা জিরো হলো এবার আদার এন পয়েন্টটা কত আছে আদার এন্ড পয়েন্টটা কত আছে এইটটি আশি এনটা এবার কি হবে স্পেসিফাই স্টার্ট অ্যাঙ্গেল অর প্যারামিটার তার জন্য আমরা কী করবো প্যারামিটারে ক্লিক করবো স্পেসিফাই স্টার্ট প্যারামিটার অর অ্যাঙ্গেল স্টার্ট প্যারামিটার আমরা এখান থেকে স্টার্ট করবো যেখান থেকে আমাদের শুরু হয় জিরো ডিগ্রি থেকে স্টার্ট প্যারামিটার অ্যাঙ্গেল নেক্সট হচ্ছে স্পেসিফাই এন্ড প্যারামিটার অর অ্যাঙ্গেল অর ইনক্লুডেড অ্যাঙ্গেল তাহলে আমরা কী করব আমরা অ্যাঙ্গেল দেব স্পেসিফাই এন্ড অ্যাঙ্গেল অর প্যারামিটার অন ইনক্লুডেড অ্যাঙ্গেল তারপরে ইনক্লুডেড অ্যাঙ্গেল আমরা দেবো স্পেসিফাই ইনক্লুডেড অ্যাঙ্গেল ফর আর্ট কত এখানে সেকেন্ড পার্ট কত চেয়েছে ওয়ান এইটটি ওয়ান এইটটি দেব তাহলে ওয়ান এইটটি যদি দিই তাহলে এটা আসবে আর যদি টু সেভেন্টি দিই তারপর নেক্সট ছবিটা চলে আসছে তাহলে ওয়ান এইটটি দেওয়ার পর এন্টার মারবো তাহলে আমাদের এইটা চলে আসবে যদি আমি এখানে দুশো সত্তর দিতাম তাহলে এই ছবিটা আসতো এবার আমরা একটু ডাইমেনশানটা চেক করি ঠিক আছে কি না হ্যাঁ টু হান্ড্রেড আর হচ্ছে আশি তাহলে এই মেথড দ্বারা আমরা ইরিপস আঁকলাম এর যেটা এরপর যেটা ইনক্লুডেড দুশো সত্তর ডিগ্রি আছে এটা তোমরা চেষ্টা করো আশা করি পারবে তাহলে আজকে আমরা ইরিপস আঁকার বিভিন্ন পদ্ধতিগুলো সম্বন্ধে আমরা জানলাম এবং শিখলাম Thank you.